হ্যালো বিবাস, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার খামারের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমার সেই সিরোহী ছাগলটি, যে ছাগলটি আপনাদেরকে এর আগেও আমি ভিডিও করে দেখিয়েছিলাম, এই ছাগলটা আমার এক ভাইয়ের মাধ্যমে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছিল। তখন তার দাম ছিল 35,000 টাকা। এই যে দেখুন শীর হয়ে যেতে ছাগলটি, ছাগলটা যখন নিয়ে আসা হয়েছিল 35,000 টাকা দিয়ে, তখন কিন্তু ও প্রেগনেন্ট ছিল না, কিন্তু বাজার থেকে বলা হয়েছে তাকে প্রেগনেন্ট বলে। আনার পরে দেখা গেছে যে আমরা 2 থেকে 3 মাস পালানোর পরে যায় তাকে আমরা বিটিং দিয়ে দেখা গেছে যে এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি বাচ্চা বর্তমানে তার আমাদেরকে উপহার দিয়েছে। এই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মূল ছাগলটি কিন্তু হলো মূলত সিরুহি, আর আমরা ব্রিডিং দিয়েছি তোতাপুরি ছাগল দিয়ে, যার কারণে আমাদের বেবিগুলো তোতাপুরি ছাগলের 100-এ 100 হয়নি, তবে 90%। যেমন কানটা রয়েছে তার মার মতো সিরুহি, এবং কালারটা ওই তোতাপুরি ছাগলের মতো হয়েছে, তার মানে বলতে হবে যে 80% তোতাপুরির জাতটা এসেছে। সো বিবাস, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা হলো আমাদের এই যে দুটা বেবির মধ্যে, এটা হলো আমাদের ছেলে বেবি আর এটা হলো আমাদের মেয়ে বেবি। এই যে তার মায়ের মতো, সম্পূর্ণ তার মায়ের মতো দেখুন। কিন্তু আমাদের মূল বড় ছাগলটি যেটা সেটা হলো আপনার সিরুহি, কিন্তু তোতাপুরি ছাগল দিয়ে ব্রিডিং করার কারণে বেবিগুলো হয়েছে তোতাফুরির মতো, ওই যে যেটা হলো তোতাফুরির বেবিটা, এটা হলো তোতাফুরি, এটা হলো ছেলে আর এটা হলো মেয়ে। হ্যালো বিকজ, আমার খামারের মধ্যে কিন্তু বাবু দাঁড়াও তো একটু, দেখি বাবা সরো, এই যে এটা হলো মেয়ে বেবি ছোটোটা, এটা হলো বড়, এটা হলো বাবু, এটা হলো মেয়ে বেবি, দুইটা বাবুই খুব সুইট। হ্যালো বিকজ, আমাদের আমি কিন্তু এই ভিডিওটা আমার আরেকটা চ্যানেলে দেওয়ার কারণে অনেকে কিন্তু এই বাচ্চাগুলো নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করছে। তো আপনারা যদি আমার বেবিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এই যে আমার এই বেবিগুলো, আমার কিন্তু আমার খামারে আরও ছাগল রয়েছে, আমি পরবর্তী সময়ে আপনাদেরকে আমার ওই ছাগলগুলোও দেখাবো। সো ভালো থাকেন তাহলে, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।